অঙ্গদানে যত ভ্রান্ত ধারণা। অঙ্গদান বা অর্গান ডোনেশন দিন দিন বিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছে। প্রতি বছর গড়ে বিশ্বব্যাপী অঙ্গদান হয় 60,000 থেকে 1,00,000। অঙ্গদানে শীর্ষে রয়েছে স্পেন, বেলজিয়াম ও চীন। প্রতি বছর স্পেন ও বেলজিয়ামে গড়ে 70-80% মানুষ অঙ্গদানের মতো এই মহৎ কাজটি করেন। বাংলাদেশে মরণোত্তর অঙ্গদানের ক্ষেত্রটি এখনও আটকে আছে বিভিন্ন আইনি জটিলতা, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং সর্বোপরি সামাজিক ও ধর্মীয় নানা সংস্কারের বেড়াজালে। এমনকি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করার পরও মৃত্যুর পর পরিবারের বাধার কারণে অঙ্গ সংগ্রহ করা সম্ভব হয় না। চলুন আজ জেনে নেই অঙ্গদানের ব্যাপারে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা। অঙ্গদান করলে শরীর বিকৃত হয়ে যায়। অঙ্গদানের ক্ষেত্রে বহুল প্রচলিত ভুল ধারণাটি হল অঙ্গদানে শরীর বিকৃত হয়ে যায়। অথচ অপারেশনের মাধ্যমে শরীর থেকে অঙ্গ আলাদা করার পর মৃতদেহের সৎকারের আগে কাপড় পেঁচিয়ে দেওয়া হয়, ফলে শরীর থেকে অঙ্গ আলাদা হওয়ার বিষয়টি বোঝা যায় না। যারা চোখ দান করেন তাদের চোখের স্থানে নকল চোখ বসিয়ে চোখের পাতা বন্ধ করে দেওয়া হয়, এতে মৃতদেহের চেহারার কোনো পার্থক্য বোঝা যায় না। হাড় দান করলে হাড়ের স্থানে রড লাগিয়ে দেওয়া হয়, ফলে মৃতদেহের ভারসাম্য নষ্ট হয় না। যে কেউ চাইলেই অঙ্গদান করতে পারেন। অঙ্গদানের ক্ষেত্রে আরেকটি ভুল ধারণা হল যে কেউ চাইলেই অঙ্গদান করতে পারেন। এ ধারণাটি একেবারেই ভুল, কারণ অঙ্গদান করার জন্য শারীরিকভাবে সুস্থ হতে হয়, বিশেষ করে HIV পজিটিভ, হেপাটাইটিস, ক্যান্সার অথবা অন্য কোনো ইনফেকশন থাকলে অঙ্গদান করা যায় না। এছাড়াও যেসব অঙ্গ জীবিত অবস্থায় দান করা হয় সেগুলোর ক্ষেত্রে অপর অঙ্গটিও পুরোপুরি সুস্থ থাকতে হয়, না হলে যিনি অঙ্গদান করবেন তার জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। মৃত্যুর অনেকক্ষণ পরেও অঙ্গদান করা যায়। মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই একে একে সব অঙ্গের কার্যকারিতা বন্ধ হয়ে যায়, ফলে নির্দিষ্ট সময় পর অনেক অঙ্গ সংগ্রহ করে প্রতিস্থাপন করার মতো কর্মক্ষম থাকে না। সাধারণত স্বাভাবিক মৃত্যুর 6 ঘন্টার মধ্যে ফুসফুস ও হৃৎপিণ্ড, 12 ঘন্টার মধ্যে অগ্নাশয় ও 48 ঘন্টার মধ্যে কিডনি সংগ্রহ করে প্রতিস্থাপন করা যায়। অর্থাৎ অঙ্গদানের ক্ষেত্রে মৃত্যুর পরে নয়, সিদ্ধান্ত নিতে হয় জীবিত অবস্থায়। 18 বছর বয়সের কম হলে অঙ্গদান করা যায় না। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অঙ্গদানের সিদ্ধান্ত নিজে নেয়া না গেলেও অভিভাবকদের অনুমতি থাকলে অঙ্গদান করা যায়, কারণ অনেক সময় ছোট শিশুদেরও অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অঙ্গ প্রতিস্থাপনযোগ্য হয় না অধিকাংশ সময়ে। অর্থাৎ অভিভাবকের অনুমতি সাপেক্ষে 18 বছরের কম হলেও অঙ্গদান করা যাবে। অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারকে না জানালেও চলবে। আপনার অঙ্গদানের ইচ্ছার কথা অবশ্যই আপনার পরিবারকে জানিয়ে রাখতে হবে, কারণ আপনার অঙ্গদানের ইচ্ছার কথা মৃত্যুর আগেই পরিবারের জানা থাকলে সঠিক সময়ে অঙ্গদান করা সম্ভব হবে, অন্যথায় ইচ্ছা থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। অঙ্গদানে ধর্মীয় বাধা আছে। মৃত্যুর পরেও যদি কারো অঙ্গ একটি জীবন বাঁচাতে পারে তাহলে অবশ্যই তা মহৎ কাজ। যদি কারো ধারণা থাকে যে অঙ্গদানে ধর্মীয় বাধা আছে তাহলে সে নিজ ধর্মের অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করে দ্বিধা দূর করে নিতে পারে। অঙ্গদান শুধু ধনী এবং নায়ক নায়িকারাই করতে পারে। অঙ্গদানের ক্ষেত্রে আরেকটি মারাত্মক ভুল ধারণা হল অঙ্গদান শুধু ধনী এবং নায়ক নায়িকারাই করতে পারে। অনেক বিখ্যাত মানুষেরাই মরণোত্তর অঙ্গদান করেন, তাই সাধারণ মানুষের মাঝে কেউ কেউ ভাবেন শুধু ধনী এবং নায়ক নায়িকারাই অঙ্গদান করতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো সুস্থ মানুষই অঙ্গদান করতে পারেন। অঙ্গদানের মাধ্যমে একজন মানুষের বেঁচে থাকার স্বপ্নটাকে সত্যি করা সম্ভব। জীবিত অবস্থায় কিংবা মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য চাই প্রচারণা। সমাজের সব স্তরের মানুষের মাঝে অঙ্গদানের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচার করলে ভ্রান্ত ধারণাগুলো দূর করা সম্ভব হবে।